এসে আমি একটু রেস্ট নিয়েছি। এখন বাজে 8টা 24, দুপুর থেকে ফুল সিলিন্ডারটা এখানেই রাখা রয়েছে। তো কারেন্ট চলে গেছে, এই দেখো ম্যাডাম এখন ইমার্জেন্সিতে বসে তবে এইরকম এই ভাবে। 6টা দিন জল দিয়ে দিয়েছি, অবশেষে ফোটার জন্য খুব বেশি দেয়নি, কারণ এখন বাজে 10:30। তাহলে বুঝতেই পারছো কতক্ষণ ধরে আমি হিটারটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সন্ধে 6:30 মতো, 6:37 বাজে। আমি একেবারে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপর বেরোচ্ছি, কারণ কালকে না আমার সন্ধে দিতে অনেকটা লেট হয়ে গেছিল, তো ওই জন্য। আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, সকাল থেকে আজকে ব্লগ শুরু না করার কোনো কারণ নেই। আমার মনে হলো রোজ একে আমি ব্লগ হয়ে যাচ্ছে, তার জন্য আজকে সকালটা স্কিপ করে একদম সন্ধেবেলা থেকে শুরু করছি। আর কালকে যেরকমটা তোমরা দেখেছো, ডিমার্টের গ্রসারি আইটেম তুলতে গেছিলাম, আর আজকে সেরকমটাই যাচ্ছি সবজি বাজার আনতে। তার আগে যাবো একবার এটিএমে, তো এটিএমে না যাওয়ার থাকলে এই ভেতরের রাস্তাটা দিয়ে চলে যেতাম, যেহেতু এটিএমে যাওয়ার আছে তাই মেন রোড দিয়েই যাবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো, আর রাস্তাঘাটে বেরিয়েই নয় তোমাদের সাথে গল্প করতে করতে তো পৌঁছে যাবোই জানি। আর আজকে অনেক ঘটনা ঘটেছে এরকম, যেগুলো তোমাদেরকে বলবো। অনেক ঘটনা নয়, একটা ঘটনা আপাতত মনে পড়ছে, জানি না আর কি ঘটেছে, অনেক ঘটনা তো বলে দিলাম। তো চলো বেরোই, আর রাস্তা অলরেডি ব্যস্ত রাস্তা। তো হাঁটা তো শুরু করেছি, আর শাক দেখে মনে পড়লো বর আমাকে লাল শাক নিতে বলেছে। ওর মেনু আজকে প্রচুর কিছু বলে দিয়েছে, লাল শাক, ক্যাপসিকাম, ইঁচড়, আরও যেন কি কি বলেছে আপাতত মনে পড়ছে না, যাই হোক বাজার দেখলে পরে মনে পড়ে যাবে। আর হ্যাঁ, টুকটাক একটু ওষুধ ফষুধ রাখার জন্য একটা ছোট বক্স নিতে বলেছে, যেরকম ধরো জ্বরের বা ঠান্ডার এই ধরনের, মাথা ব্যথা এই ধরনের ওষুধ তো রাখতে লাগেই একটু একটু ঘরে। আর আমরুথাটা দেখে মনে হচ্ছিল যে একটু মিষ্টি নিলেও মন্দ হয় না, যাই হোক এখন টাইম নেই, ফেরার টাইমে হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ ভেতরের রাস্তা দিয়ে চলে যাব। তো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমি চলেই এসেছি। দেখো পরপর এখানে দুখানা এটিএম রয়েছে, আমি যাবো আইসিআইসিআইটাতে। যাই হোক, তো আজকে এসেছে আমার গ্যাস, কালকেই বুক করা হয়েছে। এর আগেও তোমাদেরকে বলেছিলাম বুক করা হয়েছে, কিন্তু প্রমি বুঝতে পারেনি, তখন বুকিংটা কনফার্ম হয়নি। তো কালকে ও বুক করেছে আবার ঠিকঠাকভাবে, যেহেতু প্রথম তো ও বুঝতে পারেনি ঠিকঠাকভাবে। আর দেখো এখানে ফ্যাক্টরি আউটলেট না এরকম প্রচুর রয়েছে, দামটা কম থাকে ব্র্যান্ডেড জিনিসের। যাই হোক, তো আজকে ফুল সিলিন্ডার এসেছে আমার, আর লিফটে তুলেছে, তুলেই বলছে কিনা 30 টাকা ওকে দিতে হবে। দেওয়াটা বড় কথা নয়, কিন্তু এটা ওর কাছে অন্যায্য, ও চাইতে পারে না এটা, তো আমার মনে হয়েছে যে তাই জন্য আমার দেওয়াটা ঠিক হবে না ওকে 30 টাকা। ওর কোনো প্রোগ্রাম থাকে যেরকম আমরা দুর্গাপুজোর আগে দিয়ে থাকি এইরকম ধরনের, ঠিক আছে, কিন্তু কেনই বা দেবো ওকে। আমি বলেছি ঠিক আছে তুমি সিলিন্ডার নিয়ে চলে যাও, আমি পরে অফিসের সাথে দেখে নেব। তো তারপর ও আমাকে সিলিন্ডার দিয়ে গেছে, বলছে দেবেন না বললেই হয়। যাই হোক, এসব ঘটনা ছোটোখাটো তো ঘটতেই থাকবে, আর ভেতরে রাস্তা দিয়ে এলে ওই গলিটা দিয়ে আমি চলে আসতাম। তো এই গল্প করতে করতে আমি বাজার ঢুকেও গেছি, আর বাজারটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে, কারণ যা গাড়ি চলে দেখতেই পাচ্ছো, বাই চান্স আমি একটু অন্যমনস্ক হয়ে গেলেই ধাক্কা খেয়ে যাব আর কি। আর এখানে গাড়ি চালায়ও না ঠিক করে, মানে একটু আনতাবড়ি, দেখো এরকম রং সাইড দিয়ে আসে, এরাই ভীষণ ধাক্কা লাগিয়ে দেয়, কারণ ওরা রং সাইড দিয়ে আসে প্লাস বাজার করতে থাকে। তো আমি প্রথমে যাব চায়না মার্কেটে, আগে ওষুধের জন্য এই বক্সটা কিনে নেব, তারপর বাকি জিনিস দেখা যাবে। তো চায়না মার্কেটে আমি যদিও বা পরে পাইনি, যাই হোক বাজারটা ঘুরেই নিই আমি তাহলে। আমি একটু রেস্ট নিয়েছি, এখন বাজে 8টা 24, আর আমি বাজার টাজার সব সাজিয়ে ফেলেছি। এখানে শুধু ব্যাগের মধ্যে আছে আলু আর পেঁয়াজ, এই ব্যাগটা নিয়ে গেলে না আমার দিকে সবাই রাস্তায় তাকিয়ে থাকে, যেহেতু বাংলায় লেখা। তো যাই হোক, আলু আর পেঁয়াজটা এটাই রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে একটা ইঁচড়, ক্যাপসিকাম ওখানে আছে, ওই কিছু আনলাম আর কি, কাসুরি মেথি পাতা, আজওয়ান, তারপরে দারচিনি, কাজু, আমন্ড, এইসব চারমগজটা পেলাম না। এখানে আনলাম ফলের মধ্যে আঙুর, আর এখানে আছে মুসুম্বি, এখানে আছে কি একটা শাক আমি নাম ভুলে গেছি, যাই হোক, আর আছে পুদিনা পাতা, ধনে পাতা, একটু আদা, আর এখানে আছে মটরশুঁটি। এই ছিল আজকের বাজার। দুপুর থেকে ফুল সিলিন্ডারটা এখানেই রাখা রয়েছে, তো এবার এটাকে ওখানে ঢোকাবো বলে এই বাসনপত্রগুলো বার করলাম, আর ওখানে মোটামুটি সেট করে দিচ্ছি। আর ওপরটাকে এখন ইগনোর করো, কারণ আমি গোছাচ্ছিলাম বলে সব উল্টোপাল্টা করেছি আর কি। তো চলো দেখি সিলিন্ডারটা ঢোকাই, ওকে একটু ডাকি, সেট করে দিক তারপরে। আর আমার রান্নাঘরটাকে আমি পুরো চেঞ্জ করে ফেলেছি আজকে, যার জন্য সকাল থেকে তোমাদের সাথে কথা হয়নি বলছিলাম যেগুলো।
তো চলো পুরো টা গুছিয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এই হচ্ছে এখনকার মতো রান্নাঘর। সিলিন্ডার ঢুকিয়ে দিয়েছি, পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। এটা এখন ইচর কেটে রাখবো, তাই বাইরে বার করে রেখেছি। আর সেটআপটা আমি একটু চেঞ্জ করেছি, যদিও এই পাইপটাকে দেখতে খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে, সবটা তো আর মন মতো হবে না, ওই আর কি। তো যখন আমি এই গ্যাসটায় রান্না করবো, আমি ঠিক করেছি ইন্ডাকশনটাকে টেনে আমি এখানটাতেও রাখতে পারবো। আমার যেরকম ইচ্ছে আমি সেরকমই রাখতে পারবো, যেহেতু ইন্ডাকশনের তার অনেকটা বড়, আর গ্যাসের পাইপের তারটা এর থেকে বেশি তার ঘুরে আসবে না। মেইন প্রবলেমটা হচ্ছে আমার গ্যাসটা এখানে ঢোকানোর কথা, কিন্তু এই স্পেসটা অনেকটাই ছোট দিয়েছে, তাই জন্য এখানে আমি কৌটো কাউটো রাখি, আর গ্যাসটাকে আমি একদম ভেতর দিকে চাপিয়ে দিয়েছি, যার জন্যে মনে হলো এবার একটু সেট আপটা আবার চেঞ্জ করি, যেহেতু এখন বেশিরভাগ রান্নাটাই গ্যাসে হবে তাই জন্যে। তো চলো এবার কাটবো এইচর, সেটাকে নিয়েও একটা স্ট্রাগল শুরু করি এবার। ইঁচড় কাটতে তো বসে গেছি, আর আঠা কী করে তারপরে ওঠাবো সেটা নিয়ে একটা বড় চিন্তা ভাবনা মাথায় চলছে আর কি। যাই হোক, বিয়ের আগে এসব কাজ কখনোই করিনি আমি, কেন কেউই করে না হয়তো। মা আমাকে বিয়ে দেওয়ার সময় খুবই চিন্তায় ছিল যে আমি কি করব। আসলে আমি বিয়ের আগে ভীষণ অগোছালো ছিলাম, তো মাই সবটা করে দিত, যেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে আর কি। আমার মা এখন আমার ব্লগ দেখলে নিজেই ভাবতে পারে না যে আমি এই কাজগুলো করছি। যাই হোক, তবে আমি ভীষণ দেখতাম কাজ, মানে দেখে দেখে শেখা যেটাকে বলে, হাতে ধরে কখনোই আমার মনে হয় না মেয়েদেরকে হাতে ধরে কাজ শেখাতে হয় বলেও। দেখতাম আমি যে মা যখন কাজ করতো হয়তো মায়ের পাশে বসে থাকতাম এই রকম। তো চলো, এই করতে করতে কারেন্টটাও আমার চলে গেছিলো সেই অবধি। কারেন্ট চলে গেছে, এই দেখো ম্যাডাম এখন ইমার্জেন্সিতে বসে এইরকম ভাবে। কিন্তু সত্যি ভালো বলবো, একটু দেখো মানে পুরো তাজা তো পাবো না কলকাতার মতো, তবে ভালো, খুব একটা এরকম নয় যে পুরো শুকনো বা কিছু এরকম না। আর কচি দেখে মনে হচ্ছে, কচি খুব কচি, বীজ সবে ধরেছে কিন্তু বীজের থেকে ওই ছাল ছাড়াতে হবে ওই রকম পর্যায়েও যায়নি এখনো। ভীষণ ভালো দিয়েছি চপটা, না পরের দিন ওনাকে গিয়ে বলবো, আর এরকম বললে না দেখবো ওনারাও ইন্সপায়ার হয়, আর পরে চিনে যায় তো বাজার যেতে যেতে, ওনারাও ভালো জিনিসটাই দেয় পরে ভালো। তো এই আর কি করবো বলো, কেটেই নি। বাবুর আজকে রাতেই ইচ্ছে হয়েছে খাওয়ার। যাক, গ্যাসটা লাগানো হয়ে গেছে আর গ্যাস আজকে এসে গেছে। জায়গাটা আমার ভালো লাগে, যেগুলো আমরা নিজেরা একটু পারি, দেখবে ছেলেদের ভরসা করতে লাগে না, ওই জিনিসগুলো একটু উলট পালট করলে বাড়িটাকেও বেশ নতুন নতুন লাগে। এই যা কিন্তু এই জায়গাটা আমাকে মুছতে হবে, খাটনি আমি ভালোই বাড়িয়েছি, কিন্তু এর রাতেই চলে আস্তে আস্তে অন্ধ করে দেখে। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো, আমিও আমার কাজ করি। তো এই হচ্ছে আমার সব পরিষ্কার হয়ে গেছে, এই দেখো, কিন্তু বেজে গেছে 9:35। এইসবে এই চটটাকে সেদ্ধ বসালাম, এবার আমি বাকি সব কেটে নেব। আর দা বটিটাকেও আমি ঠিক করে ধুয়ে দিয়েছি, একদম আঠা উঠে গেছে, না উঠছিল না প্রথমে, একটু প্রবলেম হচ্ছিল, লেগে তো থাকেই বুঝতেই পারছো, আর আমার হাতও একদম ফ্রেশ হয়ে গেছে। এই গ্যাসটা ধরিয়ে নিয়ে একটু তাপ দিলাম, তো তারপরেই ঘষা দিলাম, দেখলাম উঠে গেল, এই যা। তো চলো রান্না তাড়াতাড়ি করে নিই, এবার 9:35 অলরেডি বাজে। যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত একটা অবস্থা আমার, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম এইদিকে ইঁচড়টা যেরকম সেদ্ধ হচ্ছে হোক, আর এইদিকে আমি রান্নাটাকে অলরেডি বসিয়ে দিই আর কি, তো সেটাই করবো। এখানে আলুও কেটে নিয়েছি, এবার পেঁয়াজ আদা রসুন সব কাটবো। ইচ্ছে আছে জমি একটা রান্না করার, ইঁচড়টা আজকে যেটুকু বসিয়েছি সেটুকুই আবার রেখে দিচ্ছি অর্ধেকটা, আবার দেখি সোমবার বা এরকম করবো, অসুবিধে নেই, ফ্রিজেই থাকুক। আর কেটে বেটেই রেখেছি যাতে অসুবিধে আর না হয়, প্রচন্ড কিন্তু একটা হ্যাপার কাজ, তাই জন্য খাবো না এমনটা নয়। তো ওদিকে তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার নিজেরই ভাবলে এখন হাসি পাচ্ছে, যখন আমি বাজার যাচ্ছিলাম তখন প্রমি আমাকে বারবার করে বলে দিচ্ছিল, ঠিক করে হাঁটবে, পড়ে যাবে না, গুঁতো খাবে না, গাড়ি ঘোড়া দেখবে, কারোর সাথে ঝামেলা পাকাবে না, দাম নিয়ে দরাদরি বেশি করার দরকার নেই, যা তা আমাকে বলে দিয়ে তারপর বাজারে পাঠিয়েছে। আসলে কালকেও এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি তিনখানা ব্যাগ নিয়ে ডিমার্ট থেকে আসছিলাম, তো একজন মহিলা মানে দুজন মহিলা রাস্তা থেকে দাঁড়িয়ে কেক দেখছে, কেকের দোকানে গিয়ে কেকটা দেখে ডিসাইড করা ভালো না? তো আমি বলেছিলাম সাইড প্লিজ, শুনতে পাইনি। আর পরের বার আমি একটু জোরেই বলেছিলাম, যেহেতু তিনটে ব্যাগ নিয়ে আমি নিজেও দাঁড়িয়ে থাকতে পারছি না, তো আমাদের পেছনে একটা আমার ভদ্রলোক ছিলেন, তিনিও 20 কেজি চাল নিয়ে আসছিলেন আর কি, তিনি একটু
করেছে ওনাদের সাথে আর কি, ভালোভাবেই বলেছে আর কি যে রোড থেকে কখনোই কেক ডিসাইড করা যায় না এইসব নিয়ে আর কি। তো সেই ঘটনাটা ওকে এসে বলেছি, তাই ও আজকে আবার আমাকে সাবধান করে দিয়ে পাঠিয়েছে, তুমি কারোর সাথে ঝামেলা পাকাবে না, কিছুই না। আরে বাবা, ঝামেলা পাকানোর জন্য তো ভাষাটা জরুরি জানা, সেটাই যখন জানি না ঝামেলা পাকিয়ে কি করবা, দৌড়াদৌড়ি এখানে খুব একটা হয় না, দাম নিয়ে যেরকম বলে সেরকমই আনতে হয়। তো চলো তাড়াতাড়ি রান্না করে নি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দিয়েছি, আর ইঁচড়টা কি ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে ইঁচড়টা। তো দেবো এবার, ভাজা ভাজা করব আগে, তারপরে পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছি এই যে এটাকে দেব। আর একটা পেঁয়াজ আমি কুচি করেছি, একটা পেঁয়াজ এখানে আমি বাটার জন্য নিয়েছি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ইঁচড়টা দিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিই। ইঁচড়টাও হালকা ভাজা হয়েছে, ইঁচড়টাকে না নুন দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, আর এবার দিয়ে দেবো আমি কুচি করা পেঁয়াজটা, তাহলে একসাথেই না ভাজা ভাজা হতে থাকবে আর পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে কষতে থাকবে আর কি। আর ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নেবো। দেখো পেঁয়াজ দিয়ে মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি, আর নুন চিনি তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, নুনটা একটু বুঝে দিয়েছি যেহেতু ইঁচড়টাকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে যে মশলাটা বানিয়েছি এটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, মানে ওখানে তো একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে একটা কোটা পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, টক দই, যা যা লাগে আর কি, আর টমেটো, এই কটা নিয়ে মিক্স করেছি এখানে, মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার এটাকে এখানে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর লাস্টে গরম জল দিয়ে নিয়ে তারপর ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। লাস্টে ইচ্ছে হলে গরম মশলাগুলো দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি। আর এটা কষাতে কষাতে ততক্ষণে আমি আটাটাও মেখে নেবো, কারণ বেশ রাত হয়েছে, 10:07 বেজে গেছে অলরেডি। জল দিয়ে দিয়েছি, অবশেষে ফোটার জন্য খুব বেশি দেয়নি, কারণ এখন বাজে 10:30, তাহলে বুঝতেই পারছো কতক্ষণ ধরে আমি ইঁচড়টা কষিয়েছি আর রান্না করলাম ইঁচড়টাকে। তো আর হলদে হলদে দেখতে পাচ্ছো, তখন আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করলাম। আর তোমাদেরকে তখন বলতে ভুলে গেছি, ওই বাটাটার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও অ্যাড করে দিয়েছিলাম, মানে সমস্ত ড্রাই স্পাইসেসও অ্যাড করে তারপর আমি মশলাটা বেটেছিলাম। তো চলো এবার রুটি করে নিই। আমি ফাইনালি এরকম মাখা মাখা দেখতে হয়েছে, গন্ধ তো দারুণ বেরিয়েছে, আর এখানে আমি রুটিও করে নিয়েছি, অসুবিধার কিছু নেই। তো চলো এবার খাবো। এছড়ের তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, সপ্ত নয় গেল, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে তাও আমি কসরত করেছি কিছু একটা। যাই হোক, আজকে দুপুর থেকে যেহেতু ব্লগটা করিনি, সন্ধ্যে থেকে করে আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ আমি নানান রকম জিনিস দেখানোর চেষ্টা করেছি। আর বাজারে গিয়ে সত্যি কথা বলতে একা ভিডিও করা, একা বাজার করা সেটা সম্ভব নয়, আর দেখতেই পেলে তোমরা বেশ ভারী ভারী জিনিসই এসছে, প্লাস ইঁচড়টা তো অনেকটাই ভারী ছিল। তো সবটা মিলিয়ে না আর বাজার করতে করতে মানে কেউ সাথে গেলে ঠিক আছে, একা না সম্ভব হয় না, একদিকে ফোন, একদিকে ব্যাগ, একদিকে সবজির ব্যাগ, আবার কি কি কিনবো সেই দিকে নজর, তো এইসব করতে করতে একদম হাঁপিয়ে গেছি আর কি, তাই জন্য তখন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর কি। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, রোজ রোজ তোমাদেরকে চেষ্টা করি একটু অদল বদল করে দিয়ে কিছু বানানোর, যেহেতু খুব একটা বাইরে গিয়ে ব্লগ বানানো হয় না আর কি। তো চেষ্টা করি তোমাদের সাথে নতুন কিছু কিছু আস্তে আস্তে শেয়ার করার, এই যা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।